হ্যালো অ্যান্ড গাইজ কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন আপনারা দেখছেন গেমিং উজ্জাত ইউটিউব চ্যানেল সাথে আছি আমি জিহাদ সো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বিকজ আমাদের যে নতুন দুবি যে শর্টগান মানে হচ্ছে আমাদের এম এইটিন এইটটি সেভেন যে শর্টগানটা আছে সেটা নতুন একটা স্ক্রিন আসতে চলেছে অ্যান্ড সেটা অলরেডি অন্য সার্ভার চলে আসছে অ্যান্ড দেখতে পাচ্ছেন আমি কিন্তু পারমানেন্ট নিয়ে নিয়েছি সেটার অ্যাভারিটি হচ্ছে ডাবল রেট অফ ফায়ার অ্যান্ড সিঙ্গেল রিলোড স্পিড তো বুঝতে পারছেন কতটুকু ইপিকে একটা গান হতে চলেছে এন্ড এটার আজকে গেম প্লে করবো অ্যান্ড দেখবো যে কীরকম চলে এখানে রেট অফ ফায়ারটা ডাবল থাকার কারণে কিন্তু গানটা অনেক বেশি ওপ হয়ে গেছে কারণ ড্রাগ মারলে এখানে হেড চোটটা বেশি লাগতেছে তো সো দেখি আসলে গানটা ও ভাই চলে আসছি আমরা অন্য দেশে জাস্ট ম্যান অন্য একটা সার্ভারে চলে আসছে অ্যান্ড এই আইডিটা আমার ক্লোজ ভয়ের যে আমাকে ভিডিওটা করতে দিছে অ্যান্ড দেখি তার আইডি তো ভালো কিছুই আসে বা ড্রাগন এই কে এমপি ফাইভ স্কিন এখানে স্কারের স্কিনও আছে যদি এগুলো লেজেন্ড হয় না আই থিঙ্ক এগুলো কিছু ফ্রিতেই পাইছে অ্যান্ড আমি কিন্তু দেখতে পাচ্ছি পাঁচশো বিশটা টাকায়মেন্ট টপ আপ করছি দেখি যে পাঁচশো বিশ ডায়মেন্ট হয় কি না কিনা আরো ডায়মেন্ট টপ আপ করা করলাক নব্বই টাকা পাঁচশো বিশ ডায়মেন্ট একটা অফার চলতে আসছিল যাক ভালো হয়েছে কিনতে পারছি সো এখানে আমার ইভেন্টে চলে যাচ্ছে আমাদের দুই বিজি শর্ট গানের ইভেন্ট মানে হচ্ছে ডাবল ব্যারাল শর্ট গান হচ্ছে এম এইটিন এইটটি সেভেন মানে হচ্ছে দুই নলা মানে কতগুলো নাম এই শর্টকাট এত নাম কেড়ে ভাই এখানে তাদের ল্যাঙ্গুয়েজ এখানে স্ক্রিনের পাওয়ার হচ্ছে ব্যালকি ড্যাট ডি ডিসপ্যারো ব্যালকি ডি রিকেগ্রা এইসব পড়তে গেলে ভাই দাদুস ভেঙে যাবো আমরা স্পিনের দিকে চলে যাই নাইন ডাই ওয়ান ফার্স্ট স্পিন কই দিলাম এন্ড দেখি কি পাই ও ভাই পাঁচটা স্কারের বক্স যাক ভালো হয়েছে তাও ভালো জিনিসই পাইছি আমি ভাবলাম যে স্কার মিশে পাওয়া যাবো তো সেকেন্ড স্পিনেও যাচ্ছি এন্ড আমার পাঁচশো বারো ডায়মন্ড আছে আমি জানি যে পনেরোশো ডায়মন্ড লাগবেই সেকেন্ড স্পিনে কি হোয়াট দ্য ছিল এটা ম্যান মাত্র উনত্রিশ ডায়মন্ড স্পিনে পায়ে গেলাম মানে প্রথমে নয় ডায়মন্ড স্পিন উনত্রিশ ডায়মন্ড স্পিন মানে আটত্রিশ ডাইম ডাবল বাইল স্কিন তা আবার নতুন ভাই গাই নাকি কিছু খাইছে গাই নাকি কিছু খাইছে আমি যেটা খাইছে একটু বলেন আমি মেনারিতে যখন এখন এটা খাওয়াই আমি আবার স্পিন দিতাম এখনও চারশো তিরিশ ডায়মন্ড পড়ে আছে কি ভাই কি করতাম এই ডায়মন্ডে কিছু নীতি নিচে না কি করবো আর ডাবল ডেট অফ ফায়ার আছে স্পিডও সিঙ্গেল এক একটু সেটা একটু মাইনাস সমস্যা নাই বাট এখানে ডাবল ডেট ফায়ারটা কিন্তু অনেক স্পিডে ঘুরি বেল হবে প্লাস রিলোডটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আরেকজনের থেকে আপনি রিলোডটা তাড়াতাড়ি করে কিন্তু আরেকটা ফায়ার করতে পারতেছেন যাই হোক এখানে গেম খেলে তারপরে বুঝাতে হবে কারণ লেখা দেখে বিশ্বাস করা কিছু নেই কারণ আমাদের কিউপিড স্কার অ্যান্ড টাইটান স্কার দুইটাই কিন্তু সেম অ্যাবিলিটি বাট টাইটান স্কার কিন্তু আসলেই কিউব ডেস্ক থেকে এক পা হলেও এগিয়ে আছে সেটা কিছু বলা নাই সো এখানে আমি একটা ইভেন্ট দেখছিলাম সেটা হচ্ছে কিং এবং কুইনের একটা ড্রেস আসলো না সেটা মেবি লাস্ট ভ্যালেন্টাইনের আগের ভ্যালেন্টাইনে দিয়েছিল সো ওই ড্রেসের একটা ইভেন্ট দেখছিলাম এখানে বাট ওইটা খুঁজে পাই যাচ্ছে না সো ওইটা পাইলে এই স্পিনটা করতাম কারণ চারশো তিরিশটা ওই যে পাই গেছি সো এইটাই চারশো তিরাশি ডায়মন্ডটা রাইখা তো লাভ নাই না কি সো এই ইভেন্টে কী আছে দেখি ওই বানিগুলো পাইলে তো আসলে জোসি হইতো ও ভাই এখানে স্পিন অলরেডি করে রাখছে ভাইয়া নাইন ডায়মন্ডে বাজারে আছে মানে এখানে আমি যে কোনো কিছু নাইন ডায়মন্ডে কিনতে পারবো সো এখানে কোনটা নেব গ্লুয়াল নেবো তা গ্লুয়াল নেওয়ার দরকার নাই সো গ্লুয়ালটা নেওয়ার থেকে আমার মনে হচ্ছে এই যে আগুনিয়া জুতার বান্ডিলটা নেওয়ার বেস্ট হবে সেটা হচ্ছে স্কুল বয় বান্ডিল মেবিটার নাম আই ডোন্ট নো বাট আগুন এখানে সব কিছুকে নাইন ডায়মন আছে সো গ্লুয়াল থেকে এটা নিয়ে এলাম আই থিঙ্ক এটাই বেস্ট হবে কারণ আগুনিয়া জুতার জন্য সবাই পাগল লাইক মি গ্লুয়াল এখানে বাই গ্লুয়াল কোনো দরকার নাই সো এখানে আমি আরেকটা স্পিন দিয়ে দিই দেখি এবার স্পিনে কত পার্সেন্ট পাই যদি নাইন ডায়মন্ড আবার ও নাইন ডায়মন্ড একবার পাই গেছে ওটা আর পাওয়া যাবে না ওকে সো এখানে এইটি পার্সেন্ট দিছে আমি এইটি পার্সেন্ট কিছু কেনার দরকার নাই যার ডায়মন্ড আছে থাক সো গাইস আমরা চলে আসছি ক্ল্যাশ স্কোয়াড ম্যাচে এন্ড ফার্স্ট রাউন্ড আমরা কিছুই কিনবো না টাকা পয়সা যা আছে সব জমায় রাখবো কারণ সেকেন্ড রাউন্ডে আমাদের দুই বিচি যে গানটা আছে সেটা কেনা লাগবে হ্যালো ব্রাদা হোয়াটসঅ্যাপ অ্যাস্ট্রোনট চাঁদে যাবো না কি ভাইয়া ড্রেস যেহেতু পরে আসো চাঁদে তো যাইতে হবে তোমাকে ও আপি হোয়াটসঅ্যাপ আপি নাইস লাগছে কিন্তু আরে ভাই সামনে চলে গেছে আমাকে কি দাম টাম না নাকি এখানে আপনি মেবি মিঙ্গেল অ্যাস্টোনট সাথে মেবি চাঁদে যাবে যাই হোক আমি একাই ফাইট নিতেছি এন্ড আমার কাছে আছে ইউএসপি কারণ আমি কোনো গান কিনি নাই কারণ গান কিনলে নেক্সট রাউন্ডে আমি দুই বিচি কিনতে পারবো না অ্যান্ড আমার দুই বিচি কেনার অনেক শখ কারণ নতুন নতুন স্ক্রিনটা নিয়ে সিদ্ধি পাওয়ারকে ও সামনে নিবি আরে ইউএসপি তুই তোর পাওয়ার দেখায় দে সবাই তোকে বলে এত খারাপ গান বাট আজকে তোর পালা তুই প্লাস দেখায় দে যে তুইও আসর আরে গুলি তো বাইরে হয় না ভাই এত এত স্লোকে ইউএসপি ভাই প্লিজ ও হেটচুট লাগছে যাক দেখাই দিছে যে আর পিছন থেকে আমার আয় ডায় দিছে যাই হোক ইউস পি তার পাওয়ার দেখাই দিছে হেটচুট মেরে যে আমি সবচেয়ে খারাপ গান হতে পারি বাট মাঝে মধ্যে কাজে লাগে এখানে আমাদের অ্যাস্ট্রোনট চাচা চাঁদে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে মানে উনিও নক আমিও নক আমাকে বাঁচাইতে গিয়ে উনি চাঁদে চলে গেলো মানে আকাশে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে উনি এখনো চাঁদে যায় নাই এ আপি আপি আমি আমি বুঝতে পারছি ভাই আপনার যে মিঙ্গেল

চলে আমরা চলে যাচ্ছি অ্যানিমিদের কাছে দেখি অ্যানিমিদের মারতে আসলে কেমন মজা পাই স্কিনটা দিয়ে স্ক্রিনটাকে কোনো কাজের নাকি আসলেই খারাপ এই সামনে আহ ওয়াত হেড দেখছেন ও আবার হেড ভাই ওকে ফিনিশ ও ভাই এবারও হেড লাগছে লাইক সিরিয়াসলি ম্যান মানে ওপি গান হয়ে গেছে ডাবল রেট মানে একটু যদি আমি ড্রাগ মারতেছি এখানে ডিলেটলি হেডে লাগতেছে ভাই জোস লেভেল একটা স্কিন হয়ে গেছে আমি বুঝতেছি না এটা কি দিছে সবাই তারপর আবার কমায় দিবে প্রথম প্রথম কারণ প্রতিবার দেখি যে গান বেশি থাকে তারপর আবার কমায় দেয় অনেক গান আসে আমি দেখছি আমার চোখের সামনে দেখা অনেক গানের পাওয়ার অলরেডি কমে গেছে মানে স্কিনের পাওয়ার অনেক কমে গেছে এই সার্ভার তো পিং অনেক খাই আর আমাদের ইন্ডিয়ান স্যারবার গেলে আরো পিং থাকবে কম হেড তো সুবিধা হবে সামনে নিমি আ। কি ভাই এত হ্যাট লাগে কে রে ভাই ডাবল ডেট অফ এখানে ওপি লেভেলে কাজ করতো ও ভাই ভালো ড্যামেজ দিয়ে দিয়েছিল মাত্র পনেরো লাইফ লাগছিল হ্যালো ভাই ভাইয়া আসো হ্যাঁ তোমাকে লাইফ দিয়ে দিয়ে নিতে আবার চাঁদে যাবা কেমন ওই আপিকেও নিয়ে যাও আমার ওই আপিকে দরকার নাই নিয়ে যাও চাঁদে চাঁদে যাওয়া হাওয়া খাও মানে আরেকটা নিমি আছে ওদের সো ওই নিমিটাকে আমার দেখতে হবে কোন দিকে আসছে ভাইয়া কা তুম ব্রাদা তোমাকে আমার নতুন ছট গানটা একটু দেখাই একটু দেখে মজা পাও আই থিঙ্ক ভালো লাগবে নতুন নতুন কিনছি অ্যান্ড মাত্র আটত্রিশ ডায়মন্ডে কিনছি যেহেতু সেহেতু তোমার কাছে আরো ভালো লাগবে যদি আমার ইন্ডিয়ান সার্ভার কথা ও ভাই আরে ভাই পুরাই ওপি এখানে আমার প্রশ্ন হচ্ছে যে ইন্ডিয়ান সার্ভার আসলে এটা কীভাবে দেয় কারণ এই সিস্টেমে যদি দেয় তাহলে কিন্তু বেশিরভাগ মানুষের এক হাজার প্লাস ডায়মন্ড লাগবে এটা নিতে অ্যান্ড কয়েকজন আছে বাচ্চাগু সাজ যারা এই কম ডায়মন্ডে পাবে আমার মতো অ্যান্ড আমার আইডিটা ছিল আইডি সেজন্য আমাকে কম ডায়মন্ডে দিয়েছিলো বাট ইন্ডিয়ান সাবে তো সবার ভালো ভালো আইডিসো ওইখানে আসলে বেশি ডায়মন্ড লাগতে পারে যদি এই সিস্টেমে দেয় অ্যান্ড ওয়েপেন ডলে দিলেও ভালো হচ্ছে ও ভাই দূরে নিন ও ভাই দূরে তো ভালো ড্যামেজ দেয় রে মানে দু একটু লং রেঞ্জে ভালো একটা ড্যামেজ দিতে কারণ এটা রেঞ্জ কিন্তু কোনো মাইনাস নাই অ্যান্ড আগে স্ক্রিনটাতে কিন্তু রেঞ্জ মাইনাস আছে সামনে ও ভাই আমার টিমেট নক করছে চাঁদে যাওয়া টিমমেট সমস্যা নেই বদলা হেড শর্ট নাইস তুমি চাঁদে যাবা সমস্যা নাই ওকে সো সমস্যাতে মারি আরে নকের কেন যাই রে ভাই নকের এম কেনে যায় এটা বুঝি না সো আরেকটা শট অ্যান্ড হেড আরে আবার যাবো আবার যাবো আরে শেট ম্যান ওই মেয়েটা মারি জানতাম এই তো মারবি কারণ তার যে টিমমেট যে যাবে তো মারা গেছে তার জন্য তো তার মনে চুলকাইতেছে সুগে আসলে চলে আসে পঞ্চম রাউন্ডের জাহাজের উপরে প্লাস নিচে সব জায়গায় খুঁজে ফেলছি বাট এনিমি একটা খুঁজে ফাইতেছি না কি রে ভাই এরা কি ভয় পাইছে না কি আমার এই দুই পিচে শর্ট গানের পাওয়ার দীক্ষা দ্য পাওয়ার অফ দুই পিচি ও দেন কত দূর থেকে মারাছে আর এরা কি ভাই এডাবল মারলো নাকি না তো চৌত্রিশ আছে ও ভাই হেলমেট একদম উড়াই দিছে সবগুলি হেলমেটে মারছে আর আমার কাছে লং রেঞ্জে কোনো গুলি নেই কেমনে মারতাম আর ওপরটাও নক করে ও ভাই খতমও হয়েছে এডাবলু এম নে মারছে বাহ তোমরা এডাবলুম পাওয়ার সবাই এগুলো দূরের রেঞ্জে খেলতেছে আমি একটু ওয়েট করি আসো 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 আরে বসে কোনটার গায়েছে পেছনটারেটে হেড লাইক আরে ড্যামেজ ড্যামেজ টিমমেট কিছু তো করো আর ও ভাই নক আরে গ্লোয়াল বস্তু তো টাইম লাগে রে ভাই এখানে ইন্ডিয়ান সার্ভার ও বুঝছি সার্ভার তো চেঞ্জ করা হয়েছে কারণ আমরা থেকে খেলতেছি ওই সার্ভারে ওই সারবার থেকে এখানে খেলে ইন্ডিয়ান সার্ভারে তাহলে ওদেরও পিং এরকমই থাকবে আরে পেছনে নিমেটে কনফার্ম গ্লোয়াল ভাই সমস্যা নাই ও ভাই গ্ল ফাটে গেছে এখন আমার পালা নেওয়া লাগ আরে কিল নিয়ে নিবে নেবে তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে ভাই আমি যেটা বলছিলাম যে কিল নিয়ে নিবে আমি গ্লোর ফাটার পরে কিন্তু আরে নিবি ও ভাই এটা আমার অ্যাস্টোন টিম ভাই ভয় পায়ে গেছি এখানে যেটা বলছিলাম সেটা গ্লু কিল নিয়ে নিবি অ্যান্ড কিল নিয়ে নিছি কিছু বলার নাই এ না একটা টিম মেট না এদের ও ভাই এটা ইলিমিনেট সেট ম্যান কিলটা পাই দিয়ে দিল না তো ওকে খালি জোনে যাবে মরা লাগে রে ভাই ওকে আমরা চলে আসি সিক্স রাউন্ডে আমরা এই রাউন্ডটা জিতে যাই তাহলে কিন্তু আমরা ফুল ম্যাচটা উইন করে যাবো টিম মেট বি কেয়ারফুল আমাদের জিততে হবে কারণ আমরা অন্য দেশ থেকে এই দেশে খেলতে আসছি সো আমাদের মান সম্মান রাখতে হলে খেলতেই হবে মানে জিততেই হবে সরি ও ভাই ও পি গ্র্যান্ড করছে আমাদের টিম মেটে আমাকে রাশ করতে হবে জোস একটা গ্র্যান্ড করছে এই একটা গাছে কেয়ারফুল কেয়ারফুল আরে ইয়েস আরে নক করে দিচ্ছে আমার টিম জোস ম্যান আমাকে কভার দেওয়ার জন্য থ্যাংক ইউ যেখানে একটা আছে শর্ট ইয়েস এত সুন্দর একটা হেড মারলাম আমারই ভরে দিচ্ছে আরে টিমমেটস কেউ তো রে ভাই আর রেস্টুরেন্ট রেস্টুরেন্ট লিস লিস হিল হিল আরে ভাই তুমি আসল ভাই আমার তোমাকেই অনেক মজা করছি বাট তুমি আসলে আমার কলিজার ভাই সমস্যা নেই উঠে নেই খালি ইয়েস মার হেড আরে আরে মর না কে রে ভাই জোনে বাইরে গেছে গা এই যে এটা মার এটা রে এটা রে ও ভাই মানে কোনটা মরছে আমি বুঝলাম না কোনটারে আমি মারলাম দুইটারে মারার পরে এক সেকেন্ড পরে ধাইতেছিল আমি কি লইছি মানে সার্ভার এত ডাউন যে কোনটারে মারলাম কিছু বুঝলাম না ভাই দাও এখানে বুয়াক করে ফেলেছি আমরা অন্য সার্ভারে যাওয়া দ্যাটস রিয়েলি গ্রেট সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও মানে স্কিনটা মোটামুটি ভালোই আছে কারণ এখানে ডাবল রেট অফ সেই জন্য মনে করি একটু ড্রাগ মারলে এখানে হেড শুটটা আসলে বেশি লাগতেছে সেজন্য আমার কাছে পার্সোনালি ভালো লাগছে কারণ আমি ওয়ান টাইপ বেশি একটা পারি না সেই জন্য ড্রাগটা মারার চেষ্টা করি অ্যান্ড হেডটা আসলে আমার কাছে আগের তুলনায় অনেক বেশি পরিমাণ লাগতেছে পিনকটা অনেক হয় আই থিঙ্ক ইন্ডিয়াতে আর ভালোভাবে ইউজ করা যাবে সো দেখি কি ইভেন্টে আসে সেটাই কনফিউশন কোন সিস্টেমে আসলে সো আজকের মতো গুড বাই গুড নাইট